দর্শক আমরা এখন রয়েছি রাজধানীর যে প্রবেশদ্বার সেই আমিন বাজার সাভারের আমিন বাজার এলাকায় এখানে সকাল 6টা থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা সাভার উপজেলা ছাত্রলীগের ব্যানারে শান্তি উন্নয়ন সমাবেশ যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু যাচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে তবে এসব গাড়িকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা সকাল থেকে কিন্তু এই আমিনবাজার এলাকায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে সাভার উপজেলা আওয়ামী লীগের ব্যানারে যাচ্ছে গাড়ি সাভার উপজেলা ছাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে গাড়িগুলো যাচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে একটু ঢিলে ঢালা ভাবে তল্লাশি চালানো হচ্ছে শুধুমাত্র যাত্রীবাহী যে গাড়িগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেলভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেই যাত্রীবাহী বাসকে কিন্তু থামিয়ে দেওয়া হলো এবং এটি চেকিংয়ের আতে আনাবে তল্লাশি করা হবে সাব্বির ভাইয়ের নেতৃত্বে গেলে তো ভালো হইতো আমিন বাজার চেকপোস্ট এখানে কিন্তু পুলিশ করা অবস্থা কঠোর অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ব্যানারের গাড়িগুলো সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে ঢাকায় প্রবেশ করছে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার যে পুলিশের যে সাজুয়া যান সেই সাজুয়া যান বা জলকামান যাই বলেন না এইগুলো প্রস্তুত রয়েছে সকাল থেকে কিন্তু এইসব জলকামান এবং সাজুয়া যান এই প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি আমিনবাজার চেকপোস্ট থেকে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা আছে কি না কোনো ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা বাধা হয়েছে যে লাঠির ভিতরে সুন্দর একদম যে মাপের যে লাঠি সেই লাঠির ভিতরে জাতীয় পতাকা বাধা হয়েছে কোদালের আসারির যে লাঠিগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে এই জাতীয় পতাকার এই বাধার কারণে এবং শান্তি উন্নয়ন সমাবেশে এইসব লাঠিবাহী মিছিল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি কিন্তু সাভার থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এর নেতাকর্মীরা রাজধানীর শান্তি উন্নয়ন সমাবেশে ক্ষমতাসীন দলের যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য অলরেডি রওনা হয়েছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সাভার এই আমিনবাজার চেকপোস্ট পয়েন্টে কিন্তু পুলিশ সকাল থেকেই কঠোরভাবে দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকটি যাত্রীবাহী যে পাবলিক পরিবহন রয়েছে সেগুলোকে কিন্তু চেকিংয়ের আওতায় আনা হচ্ছে দলীয় যে নেতাকর্মীদের বহনকারী সব গাড়ি রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে বিনা বাধায় চলে যাচ্ছে কারণ হচ্ছে সেগুলোতে যারা রয়েছে তারা হচ্ছে ক্ষমতাসীন দলের লোক শান্তি এবং উন্নয়নের পক্ষের লোক কোন দিকে যাবেন যাই পারবেন না তো
রাজধানীর আমিন বাজার এলাকায় আমরা এখন রয়েছি। রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজার, এই এই পথ দিয়েই বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু চেকিংয়ের আওতায় আনা হচ্ছে, যে পাবলিক পরিবহন রয়েছে। পাশাপাশি যে নেতাকর্মীদের বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিনা বাধায় এবং নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে আমিন বাজার বিশ্বজ্যা বিশিষ্ট হাসপাতাল এর সামনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী তারা ঢাকায় যাচ্ছে। আমিনবাজার এলাকায় যে বিশ্বজ্যা বিশিষ্ট হাসপাতাল, সেই হাসপাতালের সামনে কিন্তু আমরা এখন রয়েছি। এখানে সংবাদকর্মীরা রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। সকাল থেকে কিন্তু তারা কঠোর পরিশ্রম করেছেন এবং এই চেকপোস্ট থেকে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা বিএনপির কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করে তারপর যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া যাবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বাকিদেরকে আইন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে পুলিশের যে পুলিশ ভ্যান যেটা আর কি আসামি বহন করে, এই ভ্যান দিয়েই আমরা দেখেছি এখান থেকে আটককৃতদেরকে বিভিন্ন কয়েক ধাপে থানা এবং অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এখানে রয়েছে যে পুলিশের যে সাজোয়া যান, যেটা দিয়ে আপনার যে জলকামান সাজোয়া যান রয়েছে, এটা হচ্ছে এটা দিয়ে গ্যাস ছাড়া হয়, টিয়ার গ্যাস কাঁদানে গ্যাস ছোড়া হয়। সেই সাজোয়া যান, পুলিশের এই সাজোয়া যান রয়েছে এই আমিনবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় সকাল থেকেই। এখন যেহেতু একটু দুপুর হয়ে গেছে, সবাই একটু ক্লান্ত, সেজন্য একটু রেস্ট নিচ্ছে। পাশাপাশি এখন কিন্তু আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমেছে, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের লোকজন তারা কিন্তু এখন ঢাকার দিকে ঢুকছে এবং যে কারণে রাস্তায় সব জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন তারা কিন্তু এই শান্তি উন্নয়নের সমাবেশের যাওয়ার জন্য হাতে যে পতাকা, হাতে লাঠি সুটা সেগুলো নিয়ে তারা রাস্তায় রয়েছে, যাতে নাশকতাকারীরা কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই লক্ষ্যেই তারা রাস্তায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার এবং যে স্টিকারযুক্ত যে গাড়িগুলো সেগুলো কিন্তু রাজধানীতে প্রবেশ করছে, এই জন্য একটু বর্তমানে চেকপোস্টের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিছু কিছু গাড়িকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এখন আর ঢালাওভাবে চেক করা হচ্ছে না। সকাল থেকে কিন্তু প্রত্যেকটি গাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে, যেহেতু এখন সময় শেষের দিকে, এই জন্য এখন সন্দেহজনক মনে হলে, কোনো গাড়িকে সন্দেহজনক মনে হলে চেকিং আওতায় আনা হচ্ছে, কিন্তু গণহারে এখন আর চেকিং করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে রয়েছেন। আমরা রয়েছি রাজধানীর প্রবেশপথ ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায়। এই আমিনবাজার এলাকায় কিন্তু পুলিশ তাদের এই নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি আশুলিয়া আওয়ামী লীগ, শহর উপজেলা আওয়ামী লীগের যে ব্যানার, সেই ব্যানারে চেকপোস্ট কার্যক্রমের কারণে ঢাকায় যে মহাসড়কে যে নেতাকর্মীদের বহনকারী যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এতে কিন্তু একটি বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন। তবে সকাল থেকে কিন্তু রাস্তায় একদম ফাঁকা ছিল, কোনো ধরনের গণপরিবহন দেখা যায়নি। লোকাল দু একটি পরিবহন দেখা গেল, সেগুলো কিন্তু মানে বেশি দূর রাজধানীর ভিতরে প্রবেশ করতে দেখা যায়নি সেগুলোকে। আর দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তো চোখে পড়েনি, কিন্তু এখন আমরা দেখছি যে রিজার্ভ বাসগুলো সে নেতাকর্মীদের বহন করে সেই বাসগুলো কিন্তু এখন রাজধানীতে প্রবেশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
পোস্ট কি বন্ধ না চেক পোস্ট আছে যে গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে এখন আর প্রত্যেকটি গাড়িকে চেক করা হচ্ছে না সন্দেহভাজন মনে হলেই চেক করা হচ্ছে আর যেহেতু এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দলীয় যারা অঙ্গ সংগঠন আছেন ছাত্রলীগ যুবলীগ সহ তারা গাড়ির যে বহর সেই বহর নিয়ে তারা রাজধানীর শান্তি উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাচ্ছেন এই জন্য একটু শিথিলতা আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়িতে কিন্তু আওয়ামী লীগের যুবলীগের ব্যানার ফেস্টুন এবং স্টিকার রয়েছে এর মধ্যে দেখে দেখে যে গাড়িগুলো সন্দেহভাজন মনে হচ্ছে সন্দেহভাজন মনে হলে কিন্তু সেগুলো আটকে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাভারের যে সংসদ সদস্য ডক্টর এনামুর রহমান তিনি কিন্তু এই রাস্তা অতিক্রম করছেন এখন বর্তমানে তিনি ঢাকায় প্রবেশ করছেন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড গাড়ির চাপ ঢাকা এবং এর আশপাশ থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীদের বহনকারী গাড়িগুলো ঢুকছে পাশাপাশি নেতাকর্মীদের যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু রাজধানীতে প্রবেশ করছে আওয়ামী লীগের যে শান্তি উন্নয়ন সমাবেশের কথা রয়েছে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তারা কিন্তু সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য সাভার থেকে রওনা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে কিন্তু খাওয়া দাওয়া চলছে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে শান্তি উন্নয়ন সমাবেশে অংশগ্রহণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে যে কারণে গাড়ির কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যে জিনিসটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য সকাল থেকে দেখিনি মহাসড়কে কোনো ধরনের যানজট দেখা যায়নি অনেকটাই গণপরিবহন শূন্য ছিল ঢাকার এসে মহাসড়ক কিন্তু এখন বর্তমানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই গাড়ির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এই রাজধানীতে শান্তি উন্নয়নের যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি ভিলেজ লাইন সৌহার্দ্য ঢাকা রাজশাহী পাংশা ফেরি পারাপার যে গাড়িগুলো রয়েছে এইসব সব গাড়িগুলো কিন্তু এখন নেতাকর্মীদেরকে বহন করে রাজধানীতে ঢুকছে দলীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এইসব বাসে তারা যাচ্ছেন দর্শক আমরা এখন রয়েছি রাজধানীর আমিনবাজার হচ্ছে চেকপোস্ট এলাকায় আপনারা দেখছেন পুলিশ কিন্তু রাস্তা থেকে সরে গেছে অনেকটাই মানে ফাঁকা করে দেওয়া হয়েছে তবে সন্দেহভাজন কোনো গাড়ি দেখলে তাদেরকে কিন্তু চেকিং কার্যক্রমে আওতায় আনা হচ্ছে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে লাইভে সংযুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আবারও আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দিব সাভারে আমিনবাজার চেকপোস্টে রয়েছি আমি উমর ফারুক সাভার থেকে আপনাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলাম ধন্যবাদ সবাইকে